এবে এবে অযোধ্যায় প্রতিষ্ঠা হয়েছে রামলালাঙ্ক প্রতিমা, যাহাকে নেই সবুটি উৎসাহ ও উদ্দীপনা। ওড়িশারে এমিতি এক স্থান অছি যেউঠি প্রায় 300 বর্ষ হব প্রভু রাম পূজা পাই আসছন্তি। 300 বর্ষর ঐতিহাসিক রাম মন্দির। ত্রেতয়া যুগরে রামচন্দ্র মর্যাদা পুরুষ ভাবে কেবল যে অযোধ্যা নগরীতে পূজা পাওলে তা নুহে, বিভিন্ন রাজ্যের মধ্যে তাঙ্কা মন্দির রয়েছে। যেমিতিকি ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্য ও খনি ভরা অনুগুল জেলা কণিহা ব্লক বিজুগড় গাঁরে প্রায় 300 বর্ষর অধিক সময় হব এটি রাম লক্ষ্মণ সীতা পূজা পাওয়ার বিশ্বাস রয়েছে। মন্দিরর ইতিহাস কহে দিন লা এ অঞ্চল তালচের রাজতন্ত্র শাসনরে আসুলা। 300 বর্ষ পূর্বে সেতবেলার তালচে রাজা দয়ানিধি হরিচন্দন নিজের সপরিবার সহ অযোধ্যা ভ্রমণ করা যাইবা সাগরে 6টি বিগ্রহ মূর্তি আনি আসি। রাজবাটি পরিসরের প্রভুঙ্ প্রতিমূর্তি বিগ্রহ স্থাপন করে পূজাবিধি করা যাই। কালক্রমে কনহাইজেনা পাহাড় নিকটে ও পরে ব্রাহ্মণ নদী কূলরে বিজিগোড় গাঁরে পূর্ব দিগরে পূজা পাইলে রামচন্দ্র। পরে 1926 মসিহার মন্দির নির্মাণ হল এবং 6টি বিগ্রহ মধ্যে নিয়মিত পূজা পাইলে। রাম মন্দির এই গাঁরে বর্তমানে আমি যেটি ঠিয়া হয়েছেন যে মন্দিরের, এই মন্দির 2002 মসিহা ফেব্রুয়ারি মাসে স্থাপন হলে, কিন্তু ইয়া পূর্বর এ ঠাকুর বিজুগড় গাঁর পূর্ব দিগরে ব্রাহ্মণী অববাহিকার 1926 মসিহার স্থাপন হয়েছিল। তা পূর্ব সেই রাম মন্দির গোটিয়ে ঝুপুড়ি ঘর ভিতরে গোটে মঠ বলে কুহযায় সেটি পূজা পাওলে। বন্যার মন্দির ধোইগলা, মন্দির ধোই যাবার যেতলে বন্যা ছাড়া গ্রামবাসী 4টি বিগ্রহ পাইলে। 6টি বিগ্রহর ভরতলাল শত্রুঘ্ন লাল্কর বিগ্রহ বন্যার ভাসি যাই, বর্তমান রামলাল লক্ষ্মণলাল মা সীতাদেবী এবং মহাবীর হনুমানকর মূর্তি আনি সেইটি পূজা করা। পরে এক বড় বন্যা আসলা, বন্যার ভগবান সবু প্রতিমূর্তি হজি যাই। গ্রামবাসী বহু খোঁজাখোঁজি পরে 4টি বিগ্রহ যথা রাম লক্ষ্মণ সীতা ও হনুমান প্রতিমূর্তি পাই। পরবর্তী সময় দেবোত্তর বিভাগ পক্ষ বিজিগোড়া গাঁর এক স্থানের মন্দির স্থাপন পাই জমি যোগাই দেওয়া পরে গ্রামবাসী যোগাযোগের এই স্থানের মন্দির নির্মাণ হয়েছে। 2017 মসিহার এটি নবকলেবরে হয়েছে। কিশোর চন্দ্র দেব রাজা লে সেই সময় আমার পুঁ নূয় মন্দির সেটি হয়েছিল। সেটি সমলবারে বুড়ি হওয়া পরে তৎকালীন আমার যে গাঁ প্রেসিডেন্ট সে আত্ত্বাবধানে আমার সহদেবধরজি লে আশরথি পাণি লে সমস্তে সে পুঁজি গাঁ মিটিং করি এটি বর্তমান স্থাপন হয়েছেন ঠাকুর। সেদিন পূজা চলছেন আমার নন্দবংশর কালক্রমে সে পূজা করে আসছেন বর্তমান এপর্যন্ত ঠাকুর পূজা চালছে। এটি আমার 300 বর্ষ পরে হয়েগলা বি আমার এই রাম মন্দির পূজা পাওঁ। আমার বিজুগড় গ্রাম কমিটি গ্রামবাসী থাই এখন ঠাকুর সেবা নীতি ভাল মন্দ যাবতীয় জিনিস পর্বপর্বাণী এসব নীতি সব বুঝাবুঝি করছেন। যেকোন মাসে ধর্ম অনুষ্ঠান চালিয়ে পর্বপর্বাণী চালিয়ে তাঁকর নীতি নিয়ম অনুসারে বিধিবিধান চালিয়ে। এই রাম সেতু পথর আসবা পূর্ব আমার সভাপতি সেক্রেটারি পচারে পিলা মানে যাই রামেশ্বর, রামেশ্বর আনবা পরে সে অর্ডর দে যে তুমি নেই আস নিলে আসবে আমার স্থাপন হল। গাঁর এই মন্দিরের বিভিন্ন পূজা পার্বণ বেশ ধুমধামে পালন হুয়ে। অনুগুল কণিহারু ভাগ্যরথী সাহুঙ্ রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।